নমস্কার, আপনারা দেখছেন পিবিএন বাংলা। নমস্কার, আপনারা দেখছেন পিবিএন নিউজ। সন্ধ্যার পর থেকে নিখোঁজ হলেন এক কিশোরী, নাম বিশাখা মণ্ডল, পিতা পল্টু মণ্ডল, বাড়ি জঙ্গিপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ড ধনপত নগরে। মেয়েটিকে গত বুধবার সন্ধ্যে 7টার সময় থেকে পাওয়া যাচ্ছে না। মেয়েটির পরিবার জঙ্গিপুর আউটপোস্টে অভিযোগ করেছে। মেয়েটির কোনো খোঁজ পেলে এই মোবাইল নম্বরে 8527578048 নম্বরে যোগাযোগ করুন। খবরটিকে শেয়ার করুন যেন মেয়েটির পরিবার উপকৃত হয়, এবং মিডিয়াদেরকে অনুরোধ করেন পরিবারেরা যাতে মেয়েটিকে খুঁজে পাওয়া যায়। বিস্তারিত জানাবো খবরে, দেখতে থাকুন পিবিএন নিউজ বাংলা। আমার মেয়েটা হারিয়ে যায় বুধবার রাত্রে 7টায়। দিয়ে আপনি কি করেছেন? আমি ফাঁড়িতে গিয়েছি, ফাঁড়িতে কমপ্লেন করেছি। কমপ্লেন করার পর বলছে 4 দিন সময় দিলাম, 4 দিন পর যদি না পাওয়া যায় থানা উপার থানাতে 4 কপি ছবি নিয়ে তার কেস করা হবে। হ্যাঁ, আপনিও খুঁজেন, আমিও খুঁজছি। সরকার আইন বলেছে যে আপনিও খুঁজেন, আমিও খুঁজছি, না পেলে 4 কপি ছবি নিয়ে সেটা কেস করা হবে, তারপরে তদন্ত করা হবে। মেয়ে পড়াশোনা করতো? মেয়ে পড়াশোনা করতো। মেয়ের নাম? বিশাখা মণ্ডল। ও বাবার নাম? পল্টু মণ্ডল। আমার ক মেয়ে ক ছেলে? এক ছেলে এক মেয়ে। পুলিশ কোন ক্লাস স্কুলে পড়ে? হ্যাঁ পড়ে। কোন স্কুলে? বাজারে জমিপুর হাই স্কুল। আপনার নাম? পল্টু মণ্ডল। আপনার বাড়ি? দাদানগর, চাইপাড়া দাদানগর। ওয়ার্ড নম্বর? 8 নম্বর। 8। ঠিক আছে।